শোনো পারুল, আমি তোমাকে আর একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের এখানে কলেজের লেডিস হোস্টেলে প্রত্যেক মেয়েকে যে কোনো অবস্থায় 10টা বাজার আগে নিজের ঘরে ফিরতে হবে। আর যদি আমার দেরি হয়ে যায়, আর যদি কোনো কারণে আমি হোস্টেলে সময় মতো পৌঁছাতে না পারি, তাহলে আমাকে নিজেই আপনাকে ফোন করে অনুমতি নিতে হবে, রাইট? আমার এই নিয়মটা মনে থাকবে ম্যাডাম। তোমাকে সেন্ট জোন্স কলেজ হোস্টেলে স্বাগত। তোমার ঘরের নম্বর হলো 22। আরে, এই ঘরে অন্য কেউ থাকে? কিন্তু ওয়ার্ডেন আমাকে বললেন না যে। হঠাৎ করে আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তুমি ভেতরে কখন এলে বুঝতেই পারিনি। আমার নাম পারুল, আমি এখানে নতুন স্টুডেন্ট, আমি এইমাত্র এই রুমটা পেলাম। তুমি আমার রুমমেট, তাই না? এখানেই থাকো। হ্যাঁ, আমি তোমার রুমমেটই কল্পনা, আমি এখানেই থাকি। আমার মা বাবা। স্ক্রাবল, এই গেমটা আমার দারুণ লাগে, আমি এটাকে সবসময় আমার সাথে রাখি। এতটা লম্বা পথ পেরিয়ে এলাম, একটু ক্লান্ত হয়ে গেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হইনি। বাথরুম, প্রফেসর বলছেন আমি নাকি এই কলেজে আরো এক বছর থাকবো, উনি কি জানেন? যদি আমি পারি না, তাহলে সারা জীবন আমি এই কলেজেই থেকে যাব। অবভিয়াস ভাই। তোকে একটা জিনিস দেখাই। দেখা, কালকেই বানিয়েছি, এই দেখ, ট্যাটু কেমন? ভালো হয়েছে, আমি তো বলবো বেকার। কিন্তু এটা কতদিন থাকবে? জল আর সাবানে তো ধুয়েই যাবে না। স্টুপিড নেহা, এটা ট্যাটু রে ট্যাটু, এটা এত সহজে যায় না। এটা ইনজেকশনের মতো সূচ ব্যবহার করে, এতে ইঙ্ক ভরে ড্রয়িং করা হয়। এটা পার্মানেন্ট রে, পার্মানেন্ট। পার্মানেন্ট? এটা এটা তুই সূচ দিয়ে করেছিস? ইয়েস। তুই ব্যথা পাসনি? কিন্তু এটা ফাটাফাটি ভাই। এই আমিও একটা বানাবো ভাই। তোমরা সবাই আমার ক্লাসেই পড়ো না? আমার মনে হলো আমি ক্লাসের জন্য লেট হয়ে গেছি। ক্লাস কি ক্যান্সেল হয়েছে? চলছে চলছে। তাহলে তোমরা সবাই এখানে কি করছো?
সামনের সপ্তাহে পরীক্ষা, তাই না? তাতে আমাদের কি, তোমার অ্যাটেন্ড করতে হয় তো তুমি গিয়ে করো না। মিস জিনিয়াস, আমাদের এখন অনেক জরুরি কাজ আছে। এই রকি, রক্স এতে কোন ফিল্ম চলছে রে? দেখো তোমরা সবাই একটা বড় ভুল করছো, এবারের পরীক্ষা ভীষণ কঠিন হবে। আধ ঘন্টা ব্যাস, আর আধ ঘন্টা বাকি আছে। সব স্টুডেন্টস নিজের পেপার তাড়াতাড়ি শেষ করে ফেলো, স্রেফ আধ ঘন্টা বাকি আছে। আর যে স্টুডেন্টরা নিজেদের পেপার শেষ করে ফেলেছে তারা নিজেদের আনসার শিট জমা করে বাইরে চলে যেতে পারে। পারুল, পারুল, আমি তোমাকেই বলছি পারুল, পারুল, তিন আর পাঁচ নম্বরের অ্যান্সারগুলো বলো না প্লিজ। পারুল কেউ দেখছে না, তাড়াতাড়ি বলো না, নালে ফেল করে যাব। দেখো বিনোদ, প্লিজ ডিস্টার্ব করো না, আমাকে আমার কাজ করতে দাও। পারুল, পারুল প্লিজ। বিনোদ, হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে? না স্যার, মানে কোশ্চেন কি খুব কঠিন মনে হচ্ছে? না, দেখাও স্যার। স্যার দেখাও, খালি এটা তো দেখছি পুরো তোমার মাথার মতো, একদম খালি। বিনোদ ওঠো, ওঠো, ওঠো স্যার, সাবাস, ওঠো, এসো এসো আমার সাথে। স্যার আমি আছি। এসো, তোমায় এর ফল ভোগ করতেই হবে। এসো এসো স্যার। তুমি এই সিটে বসো, আর এখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। স্যার, ও লুক অ্যাট দিস, ও লুক অ্যাট দিস, ওয়াও, লুক অ্যাট দ্য চেইন, উ আ আ আ আ আ আ আ, এ হাই, আরে রে, এভরিথিং ইজ গন, লুক অ্যাট দিস। ওহো, হাই রাখি, নেহা, হাই প্রশান্ত, হাই, হাই বিনোদ, প্যাডেল সাইকেল অফ ইন্ডিয়া, এটাও গেল, সব গেল ভাই। এটা তো আমার সাইকেল, তাই না? হ্যাঁ তোমার। কি করলো এটা? আরে রে 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 রে, কি হয়ে গেল সাইকেলটা? কি হয়ে গেল ভাই? ও পাঞ্চার হয়ে গেছে। আরে ভাই চেনটাও ছিঁড়ে গেছে। খুলছেও না। হ্যান্ডেলটাও ভেঙে গেছে। আরে ভাই প্যাডেলটাও ভেঙে গেছে। ভেঙে গেছে। ওহো বন্ধুরা, আমি তো এইটা বুঝতে পারছি না যে পারুল এই সাইকেলটা চালালো কি করে, এটাকে চালায় কি করে। পারুল, 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 কি হয়েছে, কাঁদছো কেন? কেউ আমার সাইকেল। পারুল আমায় দেখো, আর কান্না থামাও, তোমার সাইকেল ঠিক হয়ে যাবে, তুমি যাও নিজের ক্লাসে। পারুল তোমার সাইকেল ঠিক হয়ে যাবে।
কম করে আমার 4-5 হাজার টাকার লোকসান হয়েছে। এটা ওই করেছে পারুল, ওই যে মিস জিনিয়াস, আমরা ও সাইকেল ভেঙেছি আর ও বদলা নিতে এইসব করলো। হ্যাঁ, এই কাজটা পারুলই করতে পারে, না হলে পুরো কলেজে কারো ক্ষমতা নেই আমার বাইকে হাত লাগায়। ওকে নিজের কাজের ফল ভোগ করতেই হবে। এক্স্যাক্টলি, আসতে দে কাল কলেজে, এমন শায়েস্তা করব সারা জীবন মনে রাখবে। যাক তুই শুয়ে পড়, চল দেখা হবে, দরজা বন্ধ করে যাস। ওকে বাই। ওকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে চলো, ওকে সাপে কামড়েছে। সাপে কামড়েছে? কি বলছেন কি আপনি ডক্টর? আমি তো কিছু বুঝতে পারছি না ডাক্তারবাবু, আপনি বলছেন সাপে কামড়েছে, তাও উপরে? এই এরিয়াতে কোনো সাপই নেই ডাক্তারবাবু। দেখুন, আমি জানি না সাপ কোথা থেকে এলো, কিন্তু ওকে সাপে কামড়েছে, এখন আর কথা বলার কোনো সময় নেই। ওকে বাঁচানোর জন্য প্রত্যেক মুহূর্ত খুব দামি, আমাদের হাসপাতালে নিতে দাও, সরো তাড়াতাড়ি, চলো। হে ভগবান, ও এখন বাঁচবে তো? বুঝতেই পারছি না সাপ কোথা থেকে এলো। তাড়াতাড়ি চলো। কল্পনা, আমায় প্রফেসর বললেন কি ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, ডাক্তাররা কোনোভাবে বিনোদকে বাঁচাতে পেরেছে। ওকে বাঁচিয়ে নিয়েছে? হ্যাঁ, কিন্তু ও কারোর সাথে কথা বলে না, একদম চুপচাপ থাকে। এমন মনে হয়তো মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে। প্রফেসর তো বলছিলেন যে বিনোদ আর কোনোদিন কলেজে আসবে না। যা হয়েছে ভালো হয়েছে, ওর কাজের ফল ওকে পেতেই হতো, তার সাথে সাথে ওর সব বন্ধুদেরও পাওয়া উচিত। কল্পনা, আমার এখনো ভীষণ খারাপ লাগছে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, রুমে সাপ কোথা থেকে এলো? সাপের উপর কি বিশ্বাস, সাপ তো যেখানে খুশি যেতে পারে আর যখন খুশি। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। আচ্ছা বলো, তোমার মা চিঠিতে কি লিখেছে? সত্যি বলবো কল্পনা, মা বাবা এটা জানতে পেরে খুব খুশি হয়েছে যে আমি একজন ভালো বন্ধু পেয়েছি। ওরা এটা চায় যে আমি এই রুমটার, আর বিশেষ করে তোমার ছবি যেন ওদের অবশ্যই পাঠাই। ছবি? না পারুল, ছবি নয়। কেন? বাস আমি কমফোর্টেবল নই, আর এমনিতেও আমার ছবি ভালো ওঠে না। আমরা ট্রাই তো করতে পারি। না পারুল, আমি ছবি তুলতে দেবো না। কল্পনা, আমার ক্যামেরা একদম রেডি। না পারুল প্লিজ, না পারুল, আমার কথা শোনো, আমার ছবি ভালো ওঠে না। পারুল,
পারুল না, স্মাইল পারুল প্লিজ আমার ছবি তুলো না, পারুল প্লিজ দেখো পারুল, পারুল কল্পনা অদ্ভুত মেয়ে তো, নিজের ছবি তুলতে এত লজ্জা পায়। তবে চারটে ছবি তো আমি তুলেই নিয়েছি, তাড়াতাড়ি ছবি তৈরির জন্য দিয়ে আসি। তোমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদেরকে প্রথম থেকেই তৈরি থাকতে হবে। আজ পর্যন্ত আমরা যে অবজারভেশন এবং ডিসেকশন করেছি ওই সমস্ত ফাইল আমরা পরশু দিনের মধ্যে পরীক্ষার জন্য যেন পেয়ে যাই, না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। এক্সকিউজ মি মিসেস গুপ্তা, মিড টার্মে অ্যাডমিশন দেওয়ার জন্য আমি আমার কিছু প্র্যাকটিক্যালস কমপ্লিট করতে পারিনি। আমি কি আজ বিকেলে বেশিক্ষণ ল্যাবে বসে নোটস তৈরি করতে পারি? নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। তোমার কাজ শেষ হওয়া পর্যন্ত চারি ল্যাবরেটরি খুলে রাখবে। আর হ্যাঁ, যদি কোনো স্টুডেন্টের কোনো প্র্যাকটিক্যাল মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেও করে নিতে পারে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। পারুলকে বিনোদের মোটরসাইকেল ভাঙার জন্য শিক্ষা দিতেই হবে। এক্স্যাক্টলি। কিন্তু আমরা এখন এখানে কি করতে পারি? ও এখন একা ল্যাবে বসে নোট তৈরি করছে, রাইট? হ্যাঁ, কিন্তু এতে আমাদের উদ্দেশ্য কি করে সফল হবে? মিসেস গুপ্তা বলেছিলেন যে সব স্টুডেন্টদের ফাইল তৈরি হবে না তাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য বসতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে আমরা পারুলের প্র্যাকটিক্যাল ফাইলটা লুকিয়ে ফেলি তো? নট আ ব্যাড আইডিয়া। নেহা, তুই বাইরের পাবলিক ফোন থেকে গার্লস হোস্টেলে ফোন কর, আর এইটা বলবি যে তুই পারুলের কোনো বন্ধু নয় কোনো আত্মীয় বলছিস। এটাও বলবি যে খুব জরুরি খবর দেওয়ার আছে। দারোয়ান তো ওকে ফোনের জন্য ল্যাবের বাইরে ডাকবেই, আমি তখন চুপি চুপি ভেতরে গিয়ে ওর ফাইল উধাও করে দেব। মিস পারুল, আমি এই বইগুলোকে লাইব্রেরিতে জমা দিতে যাচ্ছি, ব্যাস 10 মিনিটের মধ্যে চলে আসব। কোনো ব্যাপার না স্যার, আর তাছাড়া এই কাজটা শেষ করতে আমার 1 ঘন্টা আরো লাগবে। ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম হোস্টেলে আপনার জন্য একটা ফোন আছে। আমার ফোন? কার হতে পারে? আচ্ছা আমি আসছি। এইবার দেখছি ম্যাডাম প্র্যাকটিক্যাল এক্সাম কি করে দেয়।
মানসিক আঘাত পেয়েছে, যাও চারু চট করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসো। আরে কিন্তু এই এখানে করছিলটা কি? আমার আমার প্র্যাকটিক্যাল ফাইল। রাখি রাখি ওঠ, রাখি হ্যাঁ রাখি ওঠ। তুমি এত চিন্তিত কেন পারুল? কল্পনা, রাখি এখন কলেজে ফিরে আসবে না, ও মানসিকভাবে বিপর্যস্ত। শি হ্যাজ লস্ট হার মেন্টাল ব্যালেন্স। ওর সাথে খুব খারাপ হলো। খারাপ কি হয়েছে, ভালোই হয়েছে। ও তোমার প্র্যাকটিক্যাল ফাইল চুরি করতে এসেছিল, তোমার খুশি হওয়া উচিত যে ওর উদ্দেশ্যে সফল হয়নি, নইলে অন্য কিছু হতে পারত। কিন্তু কল্পনা, আমি একটা ব্যাপারে খুব অবাক হচ্ছি। বিনোদ আমার ক্ষতি চাইল, আর ওর অ্যাক্সিডেন্ট হলো, আর এখন যখন রাখি আমার প্র্যাকটিক্যাল ফাইল ছেঁড়ার চেষ্টা করলো, ওরও কিছু হলো। মানে? মানে এই, আমায় যারা বিরক্ত করে তাদের সাথে কিছু না কিছু হলো। ইউ নো কল্পনা, আমার এমন মনে হয় যে আমার আশেপাশে কেউ আছে যে আমায় সব সময় বাজাচ্ছে। ও পারুল, কিছু তোমার ক্লাসের সময় হয়ে গেছে, তুমি যাও। সি ইউ লেটার। ও দারুণ, তোমার বাড়িতে এত সুন্দর সুইমিং পুল রয়েছে, ভাবতে পারবে না কি দারুণ লাগছে। তুমি সুইমিং করো না কেন? না বাবা, আমার জলে খুব ভয় করে, আর এমনিতেও আমি সাঁতার জানি না। আচ্ছা এটা বলো, এতক্ষণ ধরে একা একা বসে কি এত ভাবছিলে? আমি আসলে রাখি আর বিনোদের ব্যাপারে ভাবছিলাম। তোমার অবাক লাগছে না যে একের পর একরকম ঘটনা কি করে হতে পারে? আমার এসব অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। অ্যাক্সিডেন্ট আর কি হতে পারে? এগুলো অ্যাক্সিডেন্ট নয়। প্রশান্ত, ওই প্রশান্ত, প্রশান্ত জলে, ও জলে কি? জলে ওখানে একটা মেয়ে, মেয়ে আছে প্রশান্ত। মেয়ে কোথায় নেহা? কিছুই তো নেই ওখানে। প্রশান্ত আমায় বিশ্বাস করো, ওখানে একটা মেয়ে ছিল। রিল্যাক্স, শান্ত হয়ে বসো, দু মিনিটে চেঞ্জ করে আসি, বসো আরাম করে, রিল্যাক্স। Ah!
নেহা কি হলো? প্রশান্ত, প্রশান্ত, প্রশান্ত কি হলো? প্রশান্ত, আমি তোমায় বলেছিলাম না এখানে একটা মেয়ে আছে। কোথায়? এখানেই দেখেছিলাম। ওখানে তো কিচ্ছু নেই। না, ও আমাকে ভেতরে টেনে নেয় আর আমাকে মারার চেষ্টা করে। নেহা, কিন্তু ওখানে কিচ্ছু নেই। আরে তুই শুনেছিস নেহার কি হয়েছে? কি হয়েছে? ও ও কলেজ ছেড়ে দিয়েছে। কেন? আরে ও পাগলের মতন ব্যবহার করতে শুরু করেছে। পাগলের মতো? হ্যাঁ, ডাক্তার বলেছে ও নাকি দিনের বেলাতেও ভয়ের স্বপ্ন দেখে। স্বপ্ন? হ্যাঁ, এবার তো মনে হয় ওকেও সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা করাতে হবে। ওর ফ্রেন্ড রাখির মতো, দুজনে প্রিয় বান্ধবী ছিল তাই না? এবার ওরা দুজনে পাগলাগারদে একসাথে থাকতে পারে। পারুল! ম্যাডাম, ভালো হলো তোমায় দেখতে পেলাম। সুয়াস্তিক ফটোশপ থেকে কিছু ফটো এসেছে। ম্যাডাম, আমি একটা ফিল্মে রোল দিয়েছিলাম ডেভেলপিং এর জন্য। ঠিক আছে, আমি ওদের পেমেন্ট করে দিয়েছি, তুমি পরে দিয়ে দিও। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আমি কিছু ছবি তুলেছিলাম কল্পনার। কল্পনা কোথায়? ছবি তো কল্পনারই তুলেছিলাম। কল্পনা, রুমটা খালি কি করে? আরে তুমি খালি ঘরের ছবি কেন তুলেছো? কিন্তু কিন্তু ম্যাডাম, রুমটা খালি ছিল না, আমি কল্পনার ছবি তুলেছিলাম। কল্পনা? তুমি কোন কল্পনার কথা বলছো? ম্যাডাম, কল্পনা আমার রুমমেট। কি হয়েছে তোমার? তুমি কোন রুমমেটের কথা বলছো? তোমার ঘরে তো আর কেউ থাকে না। ম্যাডাম, আপনি আমায় হোস্টেলের রুম নাম্বার 22 দিয়েছিলেন না, ডাবল রুম। কল্পনা ওখানেই থাকে আমার সাথে। তোমার শরীর ঠিক আছে তো? রুম নাম্বার 22 ডাবল ঠিকই, কিন্তু ওই ঘরে তুমি শুধু একলাই থাকো। আর কল্পনা নামের মেয়ে শুধু ওই ঘরে কেন? পুরো হোস্টেলেই নেই। কল্পনা! আরে সবকিছু কোথায় গেল? এখানের বইগুলো? আলমারিও খালি, জিনিসপত্র নেই। হঠাৎ করে ও কোথায় চলে গেল? না, কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। কল্পনা এখানেই তো থাকতো, এই রুমে। আমি ওর সাথে কতবার কথা বলেছি, ওর সাথে স্ক্র্যাবলের গেমও খেলেছি, এটা কোনো স্বপ্ন নয়। কিন্তু ও হঠাৎ করে উধাও কেন হলো? কি হয়েছে পারুল, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি কিছুক্ষণ এখানে বসতে চাই। তোমার যদি কোনো বইপত্র লাগে আমাকে বলো, হ্যাঁ আমি কাউন্টারে আছি। হ্যাঁ। তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে তো তুমি নিজের ঘরে যেতে পারো, হোস্টেলে। আমি ঠিক আছি। ঠিক আছে। এখন আমি ওনাকে কি করে বোঝাবো? আমি আমার রুমে কি করে যেতে পারি? না না, আমি ওখানে যেতে পারবো না, আমি ওখানে কখনো ফিরে যাব না। জানি না, জানি না ওই রুমে কি আছে, কে আছে। মনে হয় আমিও রাখি আর নেহার মতো পাগল হয়ে যাব। সত্যি সত্যি কি ওখানে কল্পনা বলে কেউ ছিল? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
পারুল, 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 কল্পনা, কল্পনা, কোথায় তুমি, কোথায় তুমি? পারুল, আমি এখানে। ভয় পেও না, আমি কল্পনা। কল্পনা, সত্যি সত্যি বলো, তুমি কি? আমি তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, তোমার রক্ষক। আমি কে তুমি? 8 বছর আগে আমিও এই কলেজে পড়তাম। যে ঘরে তুমি থাকো ওটা আমার ছিল। তোমার মতো আমিও ভীতু ছিলাম, যেমন তোমার সাথে হয়েছে সেরকমই কিছু কলেজের স্টুডেন্টস আমাকেও পছন্দ করত না। ওরা আমার জীবনটাকে নরক করে তুলেছিল, ওরা আমায় নিয়ে ঠাট্টা করত, আমায় বিরক্ত করত, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। পারুল আমার কোনো বন্ধু ছিল না যার সাথে কথা বলতাম। আমার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। আমার মাথায় কিছু আসতো না যে আমি কি করব। আর একদিন আমি আত্মহত্যা করলে? হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি তো এখনো এখানেই। আমি এখানে তোমায় সাহায্য করতে আছি, আমাকে কেউ সাহায্য করেনি। পারুল, আমি তোমায় সাহায্য করব। বিনোদ, রাখি আর নেহার সাথে যা কিছু হয়েছে সব তুমি করেছিলে? হ্যাঁ, ওরা এটারই যোগ্য। আমি এদের থেকে তোমার হয়ে বদলা নিয়েছি আর ওদেরকে শিক্ষা দিয়েছি। না কল্পনা, এটা তুমি ভুল করেছো, তোমার এটা করা উচিত হয়নি। আমি ওদের সাথে মিটিয়ে নিতাম। পারুল, আর তুমি কার সাথে কথা বলছো? পারুল, পারুল, এ তোমার কি হয়েছে? পারুল, কল্পনা, 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 কোথায় তুমি? কল্পনা, পারুল, পারুল, তুমি কার সাথে কথা বলছো? পারুল, 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 প্রশান্ত, না কল্পনা, ওকে কিচ্ছু করো না। কল্পনা, কল্পনা, পারুল, কল্পনা, তোমার কি হয়েছে? পারুল, পারুল, কোথায় যাচ্ছো তুমি? আরে আরে, প্র্যাকটিক্যাল কেমন হলো? ঠিকই হয়েছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, ওকে ফাইন, তাহলে ক্যান্টিনে দেখা হবে। আচ্ছা, প্রশান্তকে দেখেছো কোথাও? ওই তো প্রশান্ত। ও হাই প্রশান্ত, হাই। আরে এখানে কি করছিস? চল না ক্যান্টিনে। আরে ভাই তোরা যা, আমি যাবো না। আমায় কেমিস্ট্রি ল্যাবে গিয়ে একটা এক্সপেরিমেন্ট শেষ করতে হবে, এখনো কিচ্ছু শেষ হয়নি, আর দুদিনে এটা দিতে হবে। ওকে, প্র্যাকটিক্যাল এক্সামে। ওকে ফাইন, হ্যাঁ ভাই, চল বাই, দেখা হবে। আজকে প্র্যাকটিক্যালটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমরা কেউ প্রশান্তকে দেখেছো? প্রশান্তকে দেখেছো তোমরা? তোমাদের মধ্যে কেউ প্রশান্তকে দেখেছো? প্রশান্তকে দেখেছো? প্রশান্ত? হ্যাঁ, ও তো কেমিস্ট্রি ল্যাবে যেত, হয়তো উপরে গেছে। কেমিস্ট্রি ল্যাব?
আরে ভাই, কে বন্ধ করলো এটা? হ্যালো, কেউ আছে? কি আর কি ভাই, ওদিক দিয়ে যাই। কে করছে এটা? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কে? কেউ তো আছে এখানে। কে ওখানে? সময় হয়ে গেছে মানে? মানে তোমার মরার সময় হয়ে গেছে। প্রশান্ত, কে তুমি? কল্পনা। কল্পনা? আমি তোমার বন্ধুদের শিক্ষা দিয়েছি, আর এবার তোমার পালা। না, কল্পনা, এসব করো না। প্রশান্ত, প্রশান্ত, কল্পনা, 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 প্লিজ এমনটা করো না, প্লিজ। আমি চাই না যে তুমি কারো ক্ষতি করো। বিনোদ, রাখি আর নেহাকে তুমি আগেই বিপদের মধ্যে ফেলেছ। এসব বন্ধ করো, প্লিজ এসব বন্ধ করো কল্পনা। প্রশান্তকে ছেড়ে দাও, প্রশান্তকে ছেড়ে দাও। না, এরা সবাই তোমায় যথেষ্ট কষ্ট দিয়েছে। একইভাবে একদিন আমাকেও কষ্ট দেওয়া হয়েছিল, এবার ওকে মরতেই হবে। কল্পনা, আমি চাই না যে আমার জন্য কারো অসুবিধা হোক। ওরা আমার সাথে যা করেছে, যদি ওদের সাথে সেরকমই হয় তাহলে আমিও খারাপ হয়ে যাব। প্লিজ কল্পনা, প্লিজ ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কল্পনা প্লিজ, কল্পনা প্লিজ। থ্যাংক ইউ কল্পনা, আমি তোমার মনের কথা বুঝতে পারি। কিন্তু কল্পনা,